আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কই মাছ বোনা চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার সঙ্গেই থাকবেন তো আজকে আমি কই মাছ বোনা করার জন্য এখানে আমি দেশি কই নিয়েছি তো মাছগুলোকে এবার আমি একটু উপর থেকে চাকো দিয়ে চিনে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় এমনভাবে চিরতে যাবেন না যাতে রান্না করার সময় মাছগুলো ভেঙে যায় তো আমি সব মাছগুলোকেই খুব ভালোভাবে একটু চিড়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব আর এই জন্য আমি এখানে সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা যদি মাছগুলো ফ্রোজন করা মাছ নিয়ে থাকেন তাহলে এখানে সামান্য পরিমাণে রস ব্যবহার করতে পারেন তাহলে ফ্রোজন করা মাছের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি কই মাছগুলোকে আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব। আর এই জন্য এখানে আমি নিয়েছি দুইটা টমেটো নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা তো আমি পেঁয়াজগুলোকে আগেই কেটে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বি করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো টমেটোটাকে কেটে নিলাম এবার আমি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কুচি করে নিচ্ছি আর মাছ রান্নার শেষে যদি এই মাছের ভিতরে ধনে পাতা ব্যবহার করা হয় তখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো আমি সবগুলোকে খুব ভালোভাবে কেটে কুটে নিয়েছি এবার রান্না করার পালা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব মাছগুলো এক পাশ যখন ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি মাছগুলো উলটিয়ে নিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মাছগুলোকে ফ্রাই করে তারপরে আমি মাছগুলোকে তুলে নেব এবার মাছগুলো রান্না করার জন্য সেই একই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে ব্রাউন কালার করে নিতে হবে তবে বেরস্তা করা যাবে না সামান্য ব্রাউন কালার করে নিব যাতে পেঁয়াজটা নরম থাকে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে তো এবার আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সব কিছুকে একত্রে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় পানি দেওয়ার পরে আরও একবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর এরপরে আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব আর রান্নার আগে অবশ্যই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসবে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার এর ভিতরে যে কেটে রাখা টমেটো সেগুলোকে দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলোকে খুব ভালোভাবে নরম করে নেব। আর এজন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে অনেকটা নরম হয়ে আসছে তো এই পর্যায়ে আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দিব আর মাছের ভিতরে টমেটোটা ব্যবহার করলে মাছের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তবে আপনারা চাইলে টমেটোটাকে বাদ দিতে পারেন এবার আমি নিচের মশলাগুলোকে একটু উপরে উঠিয়ে মাছের গায়ের উপরে দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করার জন্য যে পাত্রে মাছগুলো ভেজে রাখা মাছ তুলে নিয়েছিলাম সেই পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে পাত্রটাকে একটু ভালোভাবে ধুয়ে সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে আসে তো আমি প্রায় পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মাছগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমাদের ফ্রাই করা মাছ তো রান্না করতে আমাদের বেশি সময়ের প্রয়োজন হয়নি আর টমেটোগুলোও অনেকটা নরম হয়ে আসছে তো এবার আমি এর উপরে তিন চারটা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সে কুচি করে রাখা ধনে পাতাগুলো এবার খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি মাছ রান্না কিন্তু আমার এখানেই শেষ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ